স্বাগত বড় একুশে বিজনেসে দর্শক দেশ বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ গেলো দশ বছরে মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং সহ ব্যাংক খাতের সব ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি বাংলাদেশ করতে খেলাপি ঋণ আদায়ে আদালতের সহায়তা চেয়েছেন সংগঠনটির নেতারা তৈহিদুর রহমান এর বিস্তারিত রাজধানীর একটি হোটেলে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের সংবাদ সম্মেলন শুরুতেই দেশের ব্যাংকিং খাতের নানা অগ্রগতির কথা তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা দেশের 50 শতাংশ মানুষ ব্যাংকিং খাতের আওতায় এসেছে বলে জানান তারা বেশ কিছু ব্যাংক এখন মুডিস ইন্টারন্যাশনাল তারপর স্ট্যান্ডার্ড অ্যান্ড ওদের কাছ থেকে ইন্টারন্যাশনাল রেটিংগুলো নিয়ে নিচ্ছে আমাদের সবার মনের মধ্যে যে ইটা যে ব্যাংকিং সেবা দেশের জন্য সবার জন্য বিস্তার করব আমরা এবং দেশের উন্নয়নে আমরা গর্বিত অংশীদার হব আমাদের অতখানি স্ট্রেংথ আছে আমাদের রেপুটেশন বলেন আমাদের পারসেপশন বলেন এবং আমাদের ব্যালেন্সের যে স্ট্রেংথ আছে এতে করে এখানে খাবরনের বা আমি কোনো কারণই দেখি না 22500 কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে সিবিডি এমন তথ্যের বিষয়টিও উঠে আসে সংবাদ সম্মেলনে ব্যাংকাররা শিকার করেন অধিকাংশ ক্ষেত্রে সফলতা থাকলেও কিছু ক্ষেত্রে বিচ্যুতি আছে খেলাপি ঋণ আদায়ে সবার সহযোগিতা কামনা করেন তারা আমরা যারা ব্যাংকার আমরা যারা এদেশের দেশের শিল্পপতি আমরা নীরব হয়ে দেশের উন্নয়নের জন্য আমরা শুধু দীপ জ্বলে যাই জুডিশিয়াল সিস্টেমের সাপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যখন দেখি যে একটা কেস ডিসপোজাল আট থেকে দশ বছর হয় অর্থ ঋণ আদালতে যায় তারপর জারি মামলা যায় দেখা যায় মোটামুটি চার বছর ওখানে যায় আবার চার বছর এখানে যায় ঝুঁকি মোকাবেলায় ব্যাংকগুলোর সক্ষমতা অর্জন করেছে বলেও দাবি করেন শীর্ষ কর্তারা থাকবে আমরা সামনে যাব তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা বান্দরবানে ব্যাট সপ্তাহ দু হাজার উপলক্ষে আগামী দিনের ব্যাট ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র মৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই কাস্টমস এক্সাইজ ও ভেটের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন বলেন দুর্গম পার্বত্য জেলা হলেও বান্দরবানের ব্যবসায়ীরা নিয়মিত ব্যাট প্রদান করেন চট্টগ্রামে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের একশো পঁচানব্বইতম তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে পঠিয়ার বাজারে উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান খলিল রহমান এম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আহমেদুল হক ইভিপি আবেদ আহমেদ খান এসভিপি ও জোনাল হেড মোহাম্মদ আজম ও অধ্যক্ষ মোহাম্মদ মিজবাহুর রহমান সহ আরো অন্যরা কম্বাইন্ড হারভেস্টার মেশিনের কারণে মলাজারে শ্রমিক সংকট কেটেছে তাই এবার সহজে আমন ধান ঘরে তুলতে পারছেন কৃষকরা সরকারি এই যন্ত্র ব্যবহারে খরচও কমেছে অনেক মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন রত্না সামান বিভিন্ন মৌসুমে মৌলভীবাজারে শ্রমিক সংকট দেখা দেয় অতিরিক্ত সময় ফসল মাঠে পড়ে থাকার কারণে ত্রিশ ভাগ ধান জমিতে নষ্ট হয় ফলে প্রায় লোকসানের মুখে পড়েন চাষিরা এই পরিস্থিতি সামাল দিতে সরকার কৃষকদের জন্য চীন থেকে নিয়ে আসলো অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন এটি এক একর জমির ধান কেটে মারাই ও ঝাড়াই করতে পারে এক ঘন্টায় এতে খরচ হয় মাত্র পাঁচশো টাকা আগে এই কাজ করতো পনেরো জন শ্রমিক তাদের পরিশোধ করতে হতো চার থেকে সাড়ে চার হাজার টাকা দান হইতো কিন্তু শ্রমিকভাবে না একটা শ্রমিকর দাম হইলো পাঁচশো ছয়শো টাকা যখন আমরা এই কৃষি খাজের জন্য হামলা মিলে না এই যখন আমরা দশ পনেরো জন মিললে এই মিশ্রটা দিয়ে আনি আমরা ধান কাটতে সুবিধা হইবো যে কেন আমরা এক দেড় মাস ধান লাগতো খরতে

এবছর কর্মকর্তার জামিন মঞ্জুর করেছে কানাডার আদালতে এদিকে কানাডার এক সাবেক কূটনীতিককে আটক করেছে চীন প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা মেং এখন হস্তান্তর শুনার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে বিবিসি ভ্যানকুভার বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় এদিকে দ্রুত ওয়ানজোর মুক্তি না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন সেই সাথে কানাডার এক সাবেক কূটনীতিককে আটক করেছে দেশটি দর্শকের বেরিয়ে নিচ্ছে একটা বিরতি বেলা সাড়ে এগারোটায় ফিরে আসবে একুশে বিজনেস স্যার ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন